বর্তমান সময়ে আলোচিত সমালোচিত গায়ক নোবেল কোনো না কোনো কীর্তিকলাপের মাধ্যমে থেকেই যায় লাইমলাইটে। বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের প্রিয় গিটারটি ভেঙে ফেলেছেন বিতর্কিত এই নোবেল। ঘটনার প্রত্যক্ষদর্শী আসিফের প্রিয়জন এবং সাংবাদিক নবীন হোসেন সেদিনের ঘটনার বিবরণ নিজের ফেসবুকে লিখেছেন, সঙ্গে শেয়ার করেছেন বাংলা গিটারের দুটি ছবি। সোমবার অর্থাৎ 17 মে দেওয়া নবীন হোসেনের ফেসবুক স্ট্যাটাস সহ হুবহু তুলে ধরা হলো একটি ভাঙা গিটার। এটির কি মূল্য আছে? আবার কোনো মূল্যই যদি না থাকে তাহলে দেশের অন্যতম সেরা একজন গায়কের মন গিটারের জন্য কেন ভাঙবে? এবার একটু ভেঙেই বলি, গিটারটাতে স্পর্শ রয়েছে লাকি আকন্দ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, মানাম আহমেদ, পিন্টু দা, শওকত আলী ইমন, এস আই টুটুল সহ অনেক রথী মহারথীর, তারা বাজিয়েছেন এই গিটারটি। এই গিটারের সুর উঠেছে অনেক জনপ্রিয় গানের। গিটারটির মালিক আসিফ আকবর, গিটারটি ভেঙেছে সময়ের বিতর্কিত গায়ক নোবেল। কাহিনী বর্ণনায় লেখাটা একটু বড় হলেও পুরো ঘটনা পড়তে মনে হয় খারাপ লাগবে না, কারণ কাহিনীর সাক্ষীরা মিডিয়ার বেশ চৌকস কর্মী। 15 মে ফোনে আসিফের অবস্থা জানতে চায় নোবেল। আসিফ তখন পরিবার নিয়ে বাইরে। এটি জানার পর নোবেল আসিফের গিটারটি চাই। আসিফ তাকে অফিসে গিয়ে নিয়ে যেতে বলে। পারিবারিক কাজ শেষে আসিফ যখন অফিসে আসে তখনও নোবেল আসেনি। আসিফ তার অফিস ম্যানেজার মেহেদিকে আমার সামনে বলে, নোবেল আসলে গিটারটি দিয়ে দিও, এখন ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে না। এর মাঝে আসিফের অফিসে দফায় দফায় চলে এসেছে কিশোর দাস, ফিরারি ফরহাদ, নির্মল সরকার, আলতাফ সিদ্দিকী সহ অনেকে। আছেন হারের মিউজিক মোগল হিসেবে পরিচিত একজন প্রযোজক ও গায়ক। সিসি ক্যামেরা দেখা গেল নোবেল ঢুকলো। মেহেদি নোবেলকে গিটার দিয়ে চলে যেতে বলল। নোবেল মেহেদিকে উপেক্ষা করে ড্রয়িং রুমে বসলো। ভেতর থেকে গিটার বাজানোর শব্দ শোনাও যাচ্ছিল। পাশে হুট করে নোবেল আবার রুমে ঢুকে না যায় সে কারণে আসিফ তার বাথরুমে ঢুকে গেল। আদতা বাথরুমে লুকানোর জন্য ঢুকল। মিউজিক মোগল, ইনি সঙ্গীতাঙ্গনের অতি নিরীহ ও অন্যতম সেরা ভদ্রলোক, তাই আর তার নাম বললাম না। তিনি রুমের দরজা হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে আছে। সে কি দৃশ্য! এভাবে কেটে গেল 20 মিনিট। আমার দায়িত্ব পড়লো নবীলকে চলে যাওয়ার রাস্তা সুগম করার। আমাকে দেখেই নবীল বলল, ভাইয়া দেখেন মেহেদির কত বড় সাহস, আমাকে চলে যেতে বলে। আমি আমার বাপের অফিসে এসেছি, একটু বসতে পারবো না? আমি মেহেদিকে দিয়ে সরি বললাম। ইন্টারকাট শর্ট, আসিফ বাথরুমে লুকানো, মিউজিক মোগল গেট ধরে উপর হয়ে দাঁড়িয়ে আছে। আরও 20 মিনিট পর নোবেল চলে গেল। ওই রাতে কেবল হাসাহাসি হয়েছে, কারণ আসিফ কারোর জন্য বাথরুমে লুকাবে আর মিউজিক মোগল দরজা চেপে দাঁড়িয়ে থাকবে এমন ঘটনা সত্যি লেখার খোরাক। 16 মে 2021 রাত 11 কাছাকাছি হবে। আসিফের অফিসে যথারীতি 10-12 জন আগন্তুক। হুট করে রুমে ঢুকলো নোবেল, তার হাতে দুভাগ হয়ে থাকা গিটার। সোফায় ভাঙা গিটারটি রেখে আসিফকে উদ্দেশ্য করে বলল, বস গিটারটা ভেঙে গিয়েছে, সরি আমি যাই। সব মিলিয়ে 40 সেকেন্ড থাকেনি নোবেল। ভাঙা গিটার দেখে আমাদের হতভম্ব ভাব কাটার আগেই নোবেল পগার পার। আসিফের অফিস ক্ষণিকের জন্য স্তব্ধ। এক পলকে গায়ক তাকিয়ে আছে তার যুগ ধরে আগলে রাখা গিটারের দিকে। পাশ থেকে কে যেন ধীর লয়ে বলছে, একজন শিল্পীর জন্য সঙ্গীতানুষঙ্গ হলো পরম শ্রদ্ধার। সেটি ভাঙার পরও কোনো অনুশোচনা যার মধ্যে নাই তার কাছে কিছু আশা করাটাই বোকামি। অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে যা লেখা হয় না বা লেখা যায় না। আবার কিছু ঘটনা সাক্ষী প্রমাণসহ না লিখলে প্রকৃত সত্য বিকৃত হয়। নোবেলের কীর্তিকলাপ যেন দিন দিন বেড়েই চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।